ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান এবার ক্রিকেট মাঠেও তুফান নিয়ে আসতে যাচ্ছেন, কারণ তিনি কিনে নিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দল। শাকিব খানের প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড এখন থেকে বিপিএলের একটি দল পরিচালনা করবে। এই খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র। সূত্রটি জানিয়েছে যে ইতিমধ্যেই সাইনিং মানি সহ সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যদিও খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার ছড়িয়ে পড়ে, কিন্তু শাকিব খান বেশ আগে থেকেই দলটি গোছানোর কাজ শুরু করেছিলেন। এবারের বিপিএল এ শাকিব খানের দলটি ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবে, তবে দলটির নাম বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগেও বিভিন্ন সময়ে দেখা গেছে। আগে এই ফ্র্যাঞ্চাইজিটি বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা এবং সবশেষ ঢাকা ডমিনেটর্স। শাকিব খানের নেতৃত্বে এই নতুন দলটি কেমন পারফর্ম করবে তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে উন্মাদনা। চলতি বছরের শেষ দিকে বিপিএল মাঠে গড়াবে এবং শাকিব খানের দল নিয়ে সবার মধ্যে কৌতূহল তীব্র হচ্ছে। দর্শক শাকিব খান হলে যেমন তুফান তুলেছেন, মাঠেও কি তার দল ঠিক তেমনই তুফান তুলতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স।